রাজেশ কয়াল, ড্যানিং থেকে বলছি, ড্যানিং সুন্দরবন। আমি একজন ফাইটোসাইন মরিঙ্গোর ভক্ত বলতে পারেন। দু বছর আগে আমার খুব প্রবলেম হয়ে গেছিল, আমার ওয়েট বেড়ে যাচ্ছিল, ইউরিক অ্যাসিডের প্রবলেম হয়ে গেছিল, পেইন হতো, কোলেস্ট্রল লেভেল বেড়ে গেছিল, অল্প কাজ করলে হাঁপিয়ে যেতাম। আমি হাইস্কুল টিচার, বাড়ি থেকে স্কুল যাওয়ার পর 4 ঘন্টা করে সময় লাগে, 4-8 ঘন্টার জার্নি এবং সেখানে গিয়ে পড়ানো। তো ওয়েট বাড়ার সাথে সাথে এইসবগুলো প্রচন্ড প্রবলেম হতো আমার। আমি যখন স্কুলে পড়ানোর টিফিন টাইমে লাঞ্চ করতাম, তো টিফিন করতাম, খুব টায়ার্ড লাগতো, ঘুম চলে আসতো এবং অল্প কাজ করলে হাঁপিয়ে যেতাম। তো সেই সমস্যাগুলো কিন্তু আমি যখন ওটা ইউজ করা শুরু করেছিলাম, তখন ওই 6 মাসের মধ্যে সেটা পুরো গায়েব হয়ে গেল। এত ভালো এনার্জি ফিরে পেলাম এবং আমার কোলেস্ট্রল লেভেল যেটা ছিল সেটা নর্মাল হয়ে গেল, অলসো ইউরিক অ্যাসিড। কিন্তু এখনো পর্যন্ত আমি এটাকে ছাড়িনি, কারণ আমি এটা প্রিকশনের জন্য এখন খাই এবং এনার্জিটা দারুণ লাগে। আমি থ্যাঙ্কস দিতে চাই আমার সেই ফ্রেন্ডকে, মিস্টার প্রসেনজিৎ মণ্ডল। মরিঙ্গো ইজ দ্য বেস্ট, আমি মরিঙ্গো একজন খুব বড় ভক্ত বলতে পারেন। থ্যাঙ্কস মিস্টার প্রসেনজিৎ মণ্ডল এগেইন, যে আমার সাথে শেয়ার করেছিল, এবং থ্যাঙ্কস মরিঙ্গো, থ্যাংক ইউ।